এই যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে একে পরাস্ত করা আমাদের কারুর কম্ম নয়। এক্ষুনি মহারাজকে খবর দিতে হবে। এই মহারাজকে খবর দে। এমন নিপুণ হাতে ওষি চালনা করছে দেখে তো কোনো রাজপুরুষ বলেই মনে হচ্ছে। কেউ আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে? কে আপনি? আমি রাজা শের সিং, আমি অপরাজেয়। যুদ্ধে আমাকে কেউ হারাতে পারেনি। আমি আপনাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি, যদি সাহস থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করুন। রাজা নক্ষত্র যদি সাহস থাকলে এগিয়ে আসুন, আমাকে যুদ্ধে পরাজিত করুন। এত স্পর্ধা! রাজা নক্ষত্র জ্যোতির প্রাসাদের সামনে দাঁড়িয়ে তুমি তাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছ? হ্যাঁ করছি, কারণ আমি জানি দ্বন্দ্ব যুদ্ধে আমিই জিতব। কি এত দূর? রাজা নক্ষত্র জ্যোতির শক্তি সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোনো ধারণা নেই, না হলে আপনি এমন কথা বলতেন না রাজা শেরশি। বেশ তো, বেশি কথায় কাজ কি? আপনি প্রমাণ করে দেখান রাজা নক্ষত্র জ্যোতি। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে রাজা নিজের হাতে আমাদের ওই ঝোলাটা ফিরিয়ে দেয়। আমি থাকতে আপনাকে কিচ্ছু করতে হবে না, এই যুদ্ধ আপনার হয়ে আমি লড়ব। হ্যাঁ মহারাজ, দয়া করে আমাকে একবার হুকুম করুন, আমি এই দাম্ভিক রাজা শের সিং কে যুদ্ধে পরাজিত করব। তুমি কি বলতে চাও সেনাপতি রাঘব? যুদ্ধবিদ্যায় তুমি আমার থেকে বেশি পারদর্শী। ক্ষমা করবেন মহারাজ, আমি শুধু বলছি না, এই সত্য আমি প্রমাণ করে ছাড়ব। সেনাপতি মশাই ওই রাজার সঙ্গে যুদ্ধ করলে যুদ্ধের ফল যাই হোক না কেন, উভয়তেই সাফল্য আমার পক্ষে যাবে। সেনাপতি মশাই জিতলে রাজা শের সিং পরাজিত হবে, আর সেনাপতি মশাই হারলে আমি প্রমাণ করতে পারবো যে আমি সেনাপতির চেয়েও বেশি শক্তিশালী। বেশ, আপনার যখন এতই অদম্য ইচ্ছে আমি অনুমতি দিলাম, করুন যুদ্ধ। যথা আজ্ঞা মহারাজ। এবার শের সিং বেশি পারুলের সঙ্গে যুদ্ধের অভিনয় করতে হবে, তারপর
দ্বন্দ্ব যুদ্ধ শুরু হোক। আশ্চর্য, পারুলকে কোনোদিন আমি এমন দক্ষতায় তরল চালাতে দেখিনি। ও অবশ্য বলেছিল যে একা রক্ষীদের পরাস্ত করে এই প্রাসাদে ঢুকেছে। এটাও একটা বড় পরিবর্তন ঘটেছে পারুলের মধ্যে। যুদ্ধবিদ্যায় অনেক গুণ বেশি পারদর্শী পারুল এখন। কে এই রাজা, এমন নিপুণ হাতে ওষি চালনা করছে? এর নাম তো আমি আগে শুনিনি। আমি হার স্বীকার করলাম রাজা শের সিং। আপনার সেনাপতি যুদ্ধে পরাজিত হয়েছে রাজা, বলুন আপনি কি চান? সেনাপতির পরাজয়কেই কি আপনি নিজের পরাজয় বলে মেনে নিচ্ছেন তাহলে রাজা? কখনোই নয়, আমি নিজে আপনাকে পরাজিত করব। আপনার এই দম্ভকে আমি চূর্ণ করব। তাহলে আসুন, আমি এবার আপনাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাচ্ছি। ফাঁদে পা দিয়েছেন রাজা। তবে এই যুদ্ধে আমার দুটি শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? আমি জানি আপনি এই পৃথিবীর সব থেকে বড় মায়াবী। মায়াবিদ্যায় আপনার জুড়ি মেলা ভার, কিন্তু এই যুদ্ধে কোনোভাবেই আপনি মায়ার আশ্রয় নিতে পারবেন। যুদ্ধ হবে যুদ্ধের শর্ত মেলে, শুধু লৌকিক অস্ত্রের সাহায্যে। বেশ, তাই হবে। আর আপনার দ্বিতীয় শর্ত? যুদ্ধের শেষে যে জয় লাভ করবে সে যা চাইবে পরাজিত পক্ষকে তাই দিতে হবে। কথার খেলাপ করা চলবে না কোনোভাবে। মঞ্জুর। তাহলে যুদ্ধ শুরু হোক। দেখুন রাজা শের সিং, কোনো মায়া অস্ত্র নয়, আমি এই সাধারণ অস্ত্র তুলে নিলাম। এবার দেখি আপনি কত বড় যোদ্ধা। সাবধান, সাবধান। Thank you.
বেশি ধাদু নাতি ফুল মাসি মহারাজে ভালোবাসে কেন রাজা বল কোথা পাউরে বল কোথা পাউরে বল কোথা পাউরে রাজকুমারী মণিমল্লিকা, আমরা আপনার প্রতি পদক্ষেপে এবং প্রতি মুহূর্তে আপনার সাফল্য কামনা করি। আপনি আমাদের রাজকুমারী, রাক্ষসকুলের একমাত্র উত্তরাধিকারী। আমরা আপনার আরো শ্রীবৃদ্ধি কামনা করি রাজকুমারী। আপনার নেতৃত্বে দিকে দিকে রাক্ষসকুলের বিজয় কেতন প্রতীত হোক এই আশা। ইয়াম ইয়াম রাজকুমারী মণিমল্লিকার জয়, জয়। রাজকুমারী রাক্ষসী রানী মণিমল্লিকার জয়, জয়। রাজকুমারী মণিমল্লিকার জয়। আপনাদের মধ্যে আমার পিতা রাক্ষস রাজকে দেখছে না কেন? একে পারুল কি তবে হেরে যাবে রাজা নক্ষত্র জ্যোতির কাছে? কি হলো রাজা শের সিং, এত অল্প সময় হেরে গেলে হবে? হারকে মেনেছে রাজা নক্ষত্রজুত, সবে তো শুরু। চাইলে আমি এক্ষুনি আপনাকে পরাস্ত করতে পারি। তাই নাকি? আপনার এই দম্ভ আমি চিরকালের মতন ভেঙে চুর চুর করে দেব। চেষ্টা করে দেখুন। মহারাজ সাবধান। বলছিলাম না আমি অজিও, বিশ্বাস হয়নি তখন আপনার। এবার হাতে নাতে প্রমাণ পেলেন তো রাজা নক্ষত্র জ্যোতি। এবার আপনি আপনার শর্ত পূরণ করুন রাজা। রাজা নক্ষত্র জ্যোতি তার কথার খেলাপ কোনোদিনও করে না। আপনি যা চান তাই নিয়ে যেতে পারেন, আর আপনার শর্ত অনুযায়ী আপনি যা খুশি তাই চাইতেও পারেন রাজা শের সিং। কি নেওয়া যায় আপনার কাছে সেটাই তো চিন্তার ব্যাপার। শের সিং, রাজা নক্ষত্র জ্যোতির ধন সম্পত্তির কোনো অভাব নেই। আপনার যা ইচ্ছে, যতটুকু ইচ্ছে আপনি নিয়ে যেতে পারেন। মহারাজ নক্ষত্র জ্যোতির প্রাসাদে
ধনরাশি অফুরন্ত। ধনসম্পদে লোভ নেই আমার, শর্ত অনুযায়ী আপনার কাছ থেকে কিছু না নিলেও আপনাকে অপমান করা হবে, তাই আপনার খুব প্রিয় একান্ত আপনজন যাকে সব থেকে বেশি ভালোবাসেন অথচ সে আপনার কাছে নেই, এমন কারুর শেষ স্মৃতিচিহ্ন যদি কিছু অবশিষ্ট থাকে সেটা দিন আমার। রাজা শের সিং, আপনি আমার রাজকোষের হীরে পান্না মণি মুক্ত যা খুশি তাই চাইতে পারেন, চাষের উর্বর জমি চাইতে পারেন, সাগরের ভাগও চাইতে পারেন, যুদ্ধে পারদর্শী সেনাবাহিনী, তাদের সঙ্গে হাতি ঘোড়া লোক লস্কর, যা খুশি তাই চাইতে পারেন। আপনি তো আমার কাছে কোনো মায়াবিদ্যাও শিখতে চাইতে পারেন, এসব পেলেই তো আপনার লাভ। অথচ আপনি এই সমস্ত কিছু না চেয়ে আমার প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্নটুকু কেন চাইছেন রাজা? তাতে কি লাভ আপনার? আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই রাজা। আপনি যুদ্ধে পরাজিত হয়েছে, এখন কথার খেলাপ করা না করা আপনার ধর্ম। আপনি আমাকে কথার বাঁধনে বেঁধে ফেলেছেন রাজা, আর কথা রাখতে তো আমি বাধ্য। বেশ, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আমার প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্নটুকু নিয়ে আসছি। প্রহরীরা, তোমরা যে যার নিজেদের কাজে যাও, আমি আসছি। সেনাপতি মশাই, তুমি রাজার সঙ্গে প্রাসাদে ফিরে যাও, নাহলে রাজা আমাদের সন্দেহ করবে। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি জাদু ঝোলাটা নিয়ে প্রাসাদের উত্তর দিকে যে জঙ্গলটা আছে ওখানে অপেক্ষা করব। ভোরের আলো ফুটলে আগে আমাদের যা যা পরিকল্পনা হয়েছে সেই মতন আমাদের দেখা হবে। ঠিক আছে ভারত, তাই হবে। এই হলো আমার প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্ন, আজ আমি তা আপনার হাতে তুলে দিচ্ছি, দয়া করে এর অমর্যাদা করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন রাজা নক্ষত্র জ্যোতি, ঝোলা আমি যত্ন করেই রাখব। এবার আমাকে ফেরার অনুমতি দিন রাজা। বিদায় রাজা শেষ। বিদায় রাজা নক্ষত্র জ্যোতি। আর একটু অপেক্ষা, তারপর আমাদের নতুন যাত্রা শুরু।